আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ পাপিয়া পাখি দেখতে পায় তাহলে কি হয়। স্বপ্নে পাপিয়া পাখি দেখার ব্যাখ্যা কিতাব থেকে আমরা যেটুকু পেয়েছি তাতেই বর্ণনা করেছি। আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়, তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত ১২টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে পাপিয়া পাখি দেখার অর্থ অনেক ভালো হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাপিয়া পাখি দেখতে পায় তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে তার জন্য সুসম্পন্ন ও সুন্দর নারীর প্রতি ইঙ্গিত বহন করে, যে নারী অনেক ভালোভাবে যে কোনো কিছু উপস্থাপন করবে। একই স্বপ্ন যদি কোনো বাদশাহ দেখতে পায় তাহলে বুঝতে হবে ওই বাদশাহর স্ত্রী এমনভাবে কাজ উপস্থাপন করবে যা সবার কাছে সুন্দর লাগবে, তার ইঙ্গিত বহন করে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।